নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের সারাদিনের গুরুত্বপূর্ণ খবরের দিকে। বহিরাজ্য থেকে বহু মানুষ, বহু শ্রমিক চলে আসেন রাজ্যে, যারা রোজগারের আশায়, রুটি রুজির আশায়, সংসার প্রতিপালনের আশায়, এবং এই রোজগারের টানে রাজ্যে প্রবেশের ফলে তাদেরকে সহ্য করতে হয় রোদ, ঝড়, বৃষ্টি মাথায় নিয়ে এরকম ভাবে তাদেরকে জীবন সংগ্রাম করতে হয়। ঠিক তেমনটাই দুজন শ্রমিকের সঙ্গে দেখা আমাদের প্রতিবেদকের, এবং তাদের কাছ থেকে জানা যায় একাধিক তাদের কাহিনী। তাদের জীবন সংগ্রামে যে কাহিনী রয়েছে সেই কাহিনী তারা তুলে ধরেন সংবাদ মাধ্যমকে সামনে পেয়ে। তবে সেক্ষেত্রে যে বিস্তারিতভাবে জানা যাচ্ছে যে রাখাল এবং লক্ষণ লোহার নামের দুই যুবক, যারা বহিরাজ্য থেকে রাজ্যে এসে প্রবেশ করে এবং রোজগারের আশাতেই মূলত তাদের রাজ্যে এসে প্রবেশ, এবং সেক্ষেত্রে তারা নানান রকমের লৌহ নির্মিত সামগ্রী বিক্রি করে থাকেন এবং সেই সমস্ত সামগ্রীগুলো বিক্রি করে তারা সংসার প্রতিপালন করেন। রয়েছে তাদের ছোট ছোট বাচ্চা, রয়েছে তাদের সংসার, রয়েছে তাদের সমস্ত কিছু, তবে নেই তাদের থাকার কোনো জায়গা, অর্থাৎ মাথা গোজার কোনো ঠাঁইটুকু নেই। এই সমস্ত যারা বহিরাজ্য থেকে আসে, যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত যুবকরা, তাদের নেই, এবং সেক্ষেত্রে সরকারিভাবে তারা কোনো রকমভাবে সাহায্য সহযোগিতাও পান না। যদি পেয়ে থাকেন তাহলে প্রচণ্ড শীত হোক বা প্রচণ্ড বর্ষা হোক কিংবা প্রখর রোদ্দুরে হোক, তাহলে তারা সামান্য মাথা গোজার ঠাঁইটুকু পেতে পারেন এবং আগামী দিনে আরেকটু ভালোভাবে বাঁচতে পারবেন, সেই আশাতেই সংবাদ মাধ্যমকে সামনে পেয়ে, কাছে পেয়ে, ক্যামেরার সামনে তুলে ধরলেন তাদের নানান রকম কাহিনী, তাদের কষ্ট থেকে শুরু করে, তাদের দুঃখ দুর্দশা থেকে শুরু করে তাদের জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরেছেন রাখাল এবং লক্ষণ লোহার। কি জানাচ্ছেন তারা, কি বক্তব্য রয়েছে, কিভাবেই বা তারা জীবন সংগ্রাম চালাচ্ছেন, শুনবো একবার। बोलना है बाबू जी, एमपी मध्य प्रदेश से के हैं, जिला सागर त्रिपुरा में धंधा पानी करने आए हैं, खाने कमाने। नाम क्या है? लाखन, लाखन लोहार। लाखन लोहार, लाखन लोहार, ठीक है। अपना सुन लें রাখাল লোহার এবং লক্ষণ লোহারের বক্তব্য, এবং তারা এসেছেন জীবনের জন্য, জীবনের তাগিদে, বেঁচে থাকার তাগিদে, সংসার প্রতিপালনের জন্য এসেছেন তারা রাজ্যে, এবং লোহার লোহা ভেঙে সেই লোহা থেকে তৈরি করছেন একাধিক সামগ্রী, সেই সমস্ত বিক্রি করেই তাদের সংসার চলে, তাদের দিন গুজরানো হয়। তবে সেক্ষেত্রে যদি কোনোরকমভাবে সরকারি সাহায্যে তারা পেয়ে থাকেন, সরকারি সাহায্যে প্রার্থী রয়েছেন এই মুহূর্তে এই সমস্ত ব্যক্তিরা, যারা বহিরাজ্য থেকে রাজ্যে এসে প্রবেশ করেছে। তবে শুধুমাত্র রাখাল বা লক্ষণ লোহার নয়, তার পাশাপাশি একাধিক ব্যক্তি এরকম চোখে পড়ে আমাদের যাতায়াতের ক্ষেত্রে, রোজগার, দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই, যারা জীবন সংগ্রামের জন্য এসে প্রবেশ করে, কিন্তু সেক্ষেত্রে তাদের বেঁচে থাকাটাই অনেকের দায় হয়ে পড়ে। এই মুহূর্তে রাখাল এবং লক্ষণ লোহার তারা সরকারি সাহায্য প্রার্থী। নিচে একটা বিরতি আসছে, বিরতির পর সঙ্গে থাকুন।